গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়েস অ্যানাদার ব্লগ। তো আজকে হলো সানডে। সানডেতে নর্মালি শোম্যান বাড়ি থাকে, কিন্তু আজকে একটা ইমার্জেন্সি কাজ করে যাওয়ায় শোম্যান সারা দিনের জন্য বিজনেসের কাজে বাইরে রয়েছে। তো শোম্যান নেই বলে কি রান্না খাওয়া দাওয়া হবে না? মা মেয়ে দুজনে আছি, তাই সকালবেলা আজকে রান্না করছি চিকেন কষা আর তার সাথে ভাত, ব্যাস আর কিছু না। আর না, খাওয়ার সময় একটু স্যালাড খেতে নেবো, ব্যাস ব্যাস চল। এই যে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে গোপালসোনাকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আমি আজকে সেরকম কোনো ব্রেকফাস্ট করিনি, তাহলে রান্না করতে করতে বাকি গল্প করা যাক, চলুন। আজকে যাব পুজোর কেনাকাটা করতে। কেনাকাটা মানে কি, অল্প কয়েকটা জামাকাপড় আর একটু বিছানাদেরও জামাকাপড়, মানে দুটো ঘরের বিছানার চাদর, বালিশের ওয়ার, এগুলো কিন্তু নিতে হবে। এদিকে দুধটা জ্বালিয়ে রেখে দিয়েছি, পরে চা বা কফি কিছু একটা করব, দেখা যাবে। আর এদিকে কি মেসি হয়ে রয়েছে সব কিছু, চলুন তাহলে দেখে আসি গোপাল সোনারা কী করছে। দেখেছেন এখানেও এই সোফার কী অবস্থা? না বাবা, বিছানাটা তাও পরিষ্কার আছে। বিছানা পরিষ্কার দেখলে না মনটা খুব ভাল লাগে। আর ওই দেখুন আমার গোপাল সোনারা, ব্রেকফাস্ট হয়ে গেছে, প্রসাদ কিন্তু তুলে নিয়েছি। আর এই যে আমি, একটু চা খাবি? চা খাবি আদা দিয়ে সুন্দর করে? কোনটা নামাই, কোনটা নামাই, কোনটা নামিয়ে চা করি আগে, না দেখি ভাতটা হয়েছে কিনা। নো নো নো, এখনো হয়নি। দিয়ে দি এই ঝুড়িটাতে, রেখেছি ভালো লাগছে। নুনটা দিয়ে দিয়ে হবে। হ্যাঁ, শুনেছিলাম যখন নুন দিতে হয় নাকি তিনবার দিতে হয়, তাই আমি তিনবার দিই। চা করবো বললাম না, আদা ফ্রিজে আছে। এই যে ওটা তো অনেক সময় আমি অল্প একটু, হ্যাঁ এই যে কত রে এখানে রেখে দিই, পরে আদাটা। তা এখন মা মেয়ে দুজনে দু কাপ চা নিয়ে বসেছে, আর আমার কিন্তু অল্প চা খেলে হয় না, অনেকটা চা। আর এই যে আমার সোনা বাচ্চার জন্য কি অবস্থা, আমি ওকেও চা খাওয়া ধরিয়ে দিয়েছি। সারাদিনে একবার অন্তত দুধ চা করে দুজনে আমরা বসে খাই, জানেন। তাহলে একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিই, নিয়ে তারপরে বাকি কাজকর্ম কিন্তু সারব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে। পুজোটা দিয়ে একটু কিন্তু রেস্ট নেব, মানে ঘুমোবো না। আর দুপুরে না ঘুমোচ্ছি না, জানেন তো রাতে ঘুম আসতে খুব প্রবলেম হয়। এখন আমরা যাচ্ছি, আমি আর চিনি একটু শ্যামবাজারে যাব। হ্যাঁ, এই দেখুন চিনি রেডি হয়ে গেছে, দুজনেই কিন্তু আমরা হোয়াইট পরেছি, চলুন যাওয়া যাক। হ্যাঁ, আই বাই বাই। অটো করে এলাম শ্যামবাজারে, আর শ্যামবাজারের চারপাশে এই জামাকাপড়গুলো দেখলে মনে হয় যেন সব কিছুই কিনে নিই। তো আমরা এখন যাব কেসি দাসে, তার আগে একটু মলগুলোতেও কিন্তু ঢু মেরে নেব। এখন আমরা এসেছি আমিনিয়াতে। এই যে শপিং টপিং মোটামুটি যা হওয়ার হয়েছে, এখন অনেক বাকি আছে শপিং, তো প্রচুর খিদে পেয়ে গেছে। আর আমরা অর্ডার দিলাম হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি তো মাটন খাই না আপনারা জানেনই, আর তার সাথে নিয়েছি কিন্তু ফিরনি। তো খাওয়া দাওয়া করে এবার কিন্তু বাড়ির পথে রওনা দেব। আজকে ব্লগটা তাহলে এই অবধিই থাকলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে কিন্তু পাশে থাকবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।